মেট্রো রেলের 5 ও 6 নম্বর প্যাকেজ নির্মাণের চুক্তি সই। মেট্রো রেল নির্মাণ প্রকল্পের 5 ও 6 নম্বর প্যাকেজের জন্য যৌথ দুই কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। প্রকল্প দুটির জন্য আলাদাভাবে দুটি কোম্পানির সঙ্গে এই চুক্তিতে সই করেন DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। রাজধানীর পরিবহন ব্যবস্থা আরও নিরাপদ, আধুনিক ও পরিবেশ বান্ধব করতে উত্তরা থেকে মতিঝিল নির্মাণ করা হচ্ছে মেট্রো রেল সার্ভিস। এ প্রকল্পটি ছাড়াও বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত আরেকটি মেট্রো রেল সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় MRT অ্যাক্ট বিমানবন্দর থেকে কমলাপুর ভায়া পূর্বাচল নিউটাউন নামে 27 কিলোমিটার দীর্ঘ এই মেট্রো রেল সার্ভিস নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। মেট্রো রেল প্রকল্পের MRT লাইন 6-এর পুরো কাজ 8টি প্যাকেজে ভাগ করা হয়েছে। প্যাকেজ 5 ও 6-এর আওতায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন লাইন ও 7টি স্টেশন নির্মাণ করা হবে। আজ সোমবার রাজধানীর হোটেল র্যাডিসনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, অন্যান্য মন্ত্রণালয় এবং কোম্পানি দুটির কর্মকর্তারা। এই প্যাকেজের আওতায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ভাইডাক্ট স্টেশন নির্মাণ করা হবে। নির্ধারিত সময়ের আগে 2020 সালেই পুরো মেট্রো রেল চালু হবে। এতে খরচ বাঁচবে 700 কোটি টাকা। 2012 সালের 18 ডিসেম্বর সরকার এই প্রকল্প অনুমোদন করে। প্রাথমিক মেয়াদকাল ছিল 2012 সালের জুলাই থেকে 2024 সালের জুন পর্যন্ত। 2016 সালের 26 জুন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।